মধ্যপ্রাচ্যের চির বৈরী দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার জেরে তেল আবিবে নিজেদের পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। রোববার এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে অনির্দিষ্টকাল সময়ের জন্য দিল্লি এবং তেল আবিবের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে আবার এই পরিষেবা চালু করা হবে সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। দিল্লি থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে এয়ার ইন্ডিয়া।